প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বন্দনা করা হয় শ্বেত শুভ্র কল্যাণময় বিদ্যাদেবীর। বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর আরাধনায় প্রার্থনা করেন শিক্ষার্থী সহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয় সরস্বতী পূজা, বাণী অর্চনা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষার্থীরা। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি, এরপরেই বিতরণ হয় প্রসাদ। দেবীর কাছে জ্ঞানের বিকাশ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন শিক্ষার্থীরা। চাঁদপুরে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় মগ্ন শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকেই পূজা মণ্ডপে ভিড় করেন সব বয়সী মানুষ। দেবী সরস্বতীর আরাধনা করতে পেরে আমরা খুব খুশি। এজন্য আমাদের সরকারি কলেজের অধ্যক্ষ স্যার সহ সংশ্লিষ্ট সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা দেবীর অর্চনা করতে পেরে আমরা আনন্দিত। সরস্বতী পূজার সঙ্গে নতুন বাজার ঘোষপাড়া মায়ের আরাধনা করছি। প্রতি বছর যেন এই সবাইকে নিয়ে এভাবে পূজাটা করতে পারি, সকলে আশীর্বাদ কামনা করছি। শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে মণ্ডপ মন্দিরে ভক্তি ভরে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন পূজার আনন্দে। বিদ্যাদেবী আসলে আমাদের মধ্যে মেধারূপে বিরাজ করেন, যার মধ্যে মেধা বেশি তারই বিদ্যা লাভ হয়। সরস্বতী পূজার এই দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। তৌহিদ হাসান, কালবেলা।